নমস্কার, আমি ঝুলন, এনজয় অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি রাজপুর বিপত্তারিণী মন্দিরে যাব, তাই ভাবলাম আপনাদেরও সাথে নিয়ে যাই। গড়িয়া মোড় থেকে আমি অটো করে রাজপুর যাব। রাজপুর নেমে কিছুটা হেঁটেই বিপত্তারিণী মন্দির। চলুন তাহলে আমার সাথে। অটো থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়, আপনি চাইলে রিক্সা করেও আসতে পারেন। পৌঁছে গেছি মায়ের মন্দির, চলুন এবার আমার সাথে ভিতরটা মাকে একটু দর্শন করবেন। এখানে এসে শুনতে পেলাম এখনও আরতি দর্শন পুণ্যার্থীদের দর্শন করাবে না, ওটা 8 তারিখ থেকে শুরু হবে। যাই হোক, এসছি যখন মাকে একটু দর্শন করব। আর এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফুল, শাড়ি, মিষ্টি, ধূপ সব কিছুই পাবেন, কিন্তু মাকে এখনও মালা পরাতে দিচ্ছে না, তাই ফুল ওখানে এখন অ্যালাউ নেই। এটা দেখতে পাচ্ছেন রত্নবেদী, এখানে ধূপ আর মোমবাতি জ্বালানো হয়। আগে মাকে দর্শন করব, তারপরে ধূপ আর মোমবাতি জ্বালাব। এখন একটু মন্দিরটা ঘুরে দেখুন। লাইনে দাঁড়িয়ে পড়লাম, ভিতরে স্যানিটাইজেশন হচ্ছে, আর একটি করে হাতে ফুল নিয়ে উপরে উঠতে হবে। এই যে স্যানিটাইজেশনের লাইন, এবার মায়ের কাছে চলে এসেছি। নিচে যে লাল কার্পেট পাতা আছে ওখানে সবাইকে বসতে হবে, সামনের দিকে মেয়েরা বসে আর পেছনের দিকে পুরুষরা বসে। আর পাশেই বাঁদিকেই দেখতে পাচ্ছেন টুল, ওখানে যারা নিচে না বসতে পারে তারাই বসে। মাকে একটু দর্শন করুন। জয় মা, বিপত্তারিণী চণ্ডী জয়। রোববার থেকে 7 তারিখ থেকে মায়ের বিকেল আরতি গান দেখতে পাবেন, কিন্তু তিনটে থেকে 5:30 পর্যন্ত খোলা থাকবে, 5:30 পর বন্ধ হয়ে যাবে। তিনটে থেকে 4:30, 5:30 পর বন্ধ হয়ে যাবে, কিন্তু আজকে আমি বিকেল 5টা হয়ে গেছে তো বলতে। চলুন এবার উপরটা আপনাদের ঘুরে দেখাই। Oh,
গামলার মধ্যে প্রসাদ রাখা আছে বাতাসা, নিজেকেই নিয়ে নিতে হবে। আর সাইডে একটা গামলা রাখা আছে, ওখানে আপনি যে পুজো দেবেন সেই ফুলটা আপনাকে ওখানেই রাখতে হবে। আগে অনেক পাখি এবং খরগোশ ছিল, এবারে এসে আর পাখি এবং খরগোশ দেখতে পেলাম না, যে অনেক গাছপালা তো আছেই। চলুন, মৌমার ধূপটা কিনেছিলাম, এবার একটু রত্নবেদিতে আরতিটা করি। মন্দির পরিক্রমা এখানেই শেষ হলো। আমার ভিডিওটি ভালো লেগে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই মনে করে বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য।